বন্ধুরা, এবারের পর্বে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর সম্পর্কে জানব। তো এর জন্য আমাদেরকে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো এটি হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারের প্রথম, আমরা সেটআপের পরে যে পেজটি দেখেছিলাম এটি হচ্ছে সেই পেজটি। এই পেজে একটি আমাদের কাজ করার জন্য একটি নতুন ডকুমেন্ট আনতে হবে, মানে ব্ল্যাঙ্ক পেজ, যেটিকে আনার জন্য আমরা ফাইল থেকে নিউ এ ক্লিক করতে পারি অথবা কন্ট্রোল এন ক্লিক করলে একটি নতুন উইন্ডো আসতে পারে। এটি হচ্ছে নিউ উইন্ডো ডকুমেন্টের, এখানে এলিমেন্টস ইনপুট করলে সেই অনুযায়ী পেজটি ওপেন হবে। আমরা পেজটির একটা নিজস্ব নাম দিতে পারি। আমরা সেই পেজটির সাইজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারি অথবা আমরা নিজেরাও লিখে দিতে পারি। এখানে ইউনিটসটা আমরা যে কোনো স্কেলের মাপে নিতে পারি, আপাতত আমরা ইঞ্চিতে নিচ্ছি। আর ওরিয়েন্টেশনটা ওয়াইড হবে, মানে হরিজেন্টালি হবে না ভার্টিক্যালি হবে, এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমরা কালার মোডও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। দুটি কালার এখানে রয়েছে, সিএমওয়াইকে এবং আরজিবি। তো আমরা সিএমওয়াইকে কালার সিলেক্ট করে দেন যদি ওকে ক্লিক করি, একটি আমাদের উইন্ডো এসে যাবে। এই উইন্ডোতে আমরা সকল প্রকার কাজ করব। তো প্রথমেই বলে নেই টুল সম্পর্কে, এটি হচ্ছে টুলবার, আমি যেটিকে নাড়াচ্ছি এটি হচ্ছে টুলবার। এখানে সকল প্রকার প্রায় টুল দেয়া রয়েছে, যার মধ্যে এটি হচ্ছে সিলেকশন টুল। দেখুন, আমি যখন কার্সরটা নিয়ে যাচ্ছি এখানে নিজেরাই বলে দিচ্ছে কোনটির কী নাম। এটি সিলেকশন টুল, এটি ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। তো সিলেকশন টুলটির কাজ হচ্ছে কোনো বস্তুকে সিলেক্ট করা। যেমন মনে করেন এটি একটি রেক্ট্যাঙ্গেল টুল, আমি যদি এটা রেক্ট্যাঙ্গেল আর্ট করি এখানে, তো এটিকে ধরে নড়াচড়া করার জন্য আমাকে সিলেকশন টুলটি সিলেক্ট করতে হবে। দেন এটার পয়েন্টারকে ধরে আমি এটিকে নাড়াতে পারবো, অন্যথায় পারবো না। যদিও বা এটা আর্ট করার সময় সিলেক্ট অবস্থাতেই রয়েছে, দেখুন এটিকে কীরকম দেখাচ্ছে আর এটিকে কীরকম দেখাচ্ছে। সিলেক্ট অবস্থায় যদি কিবোর্ড থেকে আমরা অ্যারো প্রেস করি, যদিও বা এটা নড়বে, কিন্তু সিলেকশন টুল দিয়ে কাজ করতে গেলে এটি আরও দ্রুত গতিতে নড়ানো সম্ভব। এটি হচ্ছে পেন টুল, এটিকে নিলে আপনি যে কোনো ধরনের আকৃতি আর্ট করতে পারবেন এটির মাধ্যমে। যে কোনো ধরনের আকৃতি আপনি চাইলেই এখানে আর্ট করে নিতে পারবেন এটির মাধ্যমে। দেন এটি হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, এটিকে নিয়ে আপনি আপনার নির্দিষ্ট কালারটি সিলেক্ট করে যে কোনো অ্যাঙ্গেলে যে কোনোভাবে যে কোনো কিছু আর্ট করতে পারবেন। এটি হচ্ছে রোটেট টুল, আপনি সিলেকশন টুল থেকে যদি আমি স্কোয়ারটিকে সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন এটিকে আমি যদি বাম দিকে রোটেট করতে চাই, তাহলে সিলেকশন করার পরে রোটেট টুলে ক্লিক করলে দেখুন এখানে একটা আইকন এসে গেছে। আমি তারপর এটিকে বাইরে থেকে ধরে যে কোনো অ্যাঙ্গেলে ঘুরাতে পারবো, এটি হচ্ছে রোটেট টুলের কাজ। এখানে আরও বিভিন্ন রকমের টুল রয়েছে যা আমরা ধীরে ধীরে কাজ করতে করতে এগুলোর সঙ্গে পরিচয় হয়ে যাব। একই সাথে এতগুলো টুলের নাম বললে হয়তো আপনাদেরই বুঝতে অসুবিধা হবে, এলোমেলো করে ফেলবেন। তো এটি হচ্ছে আইড্রপার টুল, আইড্রপার টুল হচ্ছে কোনো একটি বস্তুর উপরে আপনি একটি রেডিমেড ইফেক্ট, মানে আগে যে কাজটা করছেন সেই ইফেক্টটি যদি ওইটার উপর দিতে চান, তাহলে নতুন জিনিসটাকে সিলেক্ট করে পুরাতন জিনিসের উপরে, আমি দেখিয়ে বুঝে দিচ্ছি। আমি কোনো একটা লেখা লিখি, দেখুন একটি লেখাকে বড় করার জন্য প্রথমে সিলেকশন টুল থেকে ধরে, দেখুন এই যে কর্নারে আইকন আছে এটাকে ধরে টান দিলেই বড় হয়ে যাবে, কিন্তু আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার পুরোর অবস্থা যাচ্ছি। এর যে মেইন যে রেশিওটা ছিল, স্ট্যান্ডার্ড রেশিওটা নষ্ট হয়ে গেছে, তাই আমরা এটাকে কন্ট্রোল শিফট চিপে ধরে বড় করব। এখন আমি এই ফন্ট এই লেখাটি লেখাটিকে কপি করে নিই। কপি করার জন্য অল্টার চিপে ধরে
ড্র্যাগ করে অন্য জায়গায় নিয়ে গেলেই কপি হয়ে যাবে। তো আমি এই লেখাটিকে লাল রং দিচ্ছি, এই লেখাটি কালো রং রয়েছে, আমি এটাকেও লাল রং করতে চাচ্ছি। তো এর জন্য আমাকে কালার সিলেক্ট করতে হবে। যখন অনেকগুলো কাজ একসঙ্গে করা হয় তখন এটির সঙ্গে এটির কালার, যদিও বা এখন এটা লাল দিয়েছি, খুব ইজিলি লাল রং দেওয়া যাচ্ছে, কিন্তু অনেক সময় কালার এত ডিফিকাল্ট হয়ে পড়ে, যেটিকে আবার মাপজোক করে সাজাতে সময়ের প্রয়োজন পড়ে। তো এই জন্য আমি যদি এটিকেও সেই একই কালার দিতে চাই, তখন এই আইড্রপার টুলটি এটিকে এই পরবর্তী কালো লেখাটিকে সিলেক্ট করে আইড্রপার টুলটি সিলেক্ট করব, এবং এই লেখাটির উপর সিলেক্ট করা মাত্রই পরবর্তী লেখাটিও পূর্বে লেখার মতো একই রং হয়ে যাবে। এটি হচ্ছে সিজার টুল। সিজার টুলের কাজ হচ্ছে কোনো কিছু কেটে ফেলা। যেমন আমরা এই রেক্ট্যাঙ্গেল দিকে যদি কাটতে চাই, তাহলে প্রথমে এটিকে সিলেক্ট করে সিজারটিকে নিতে হবে। ও আরেকটা জিনিস জানিয়ে দেই, এখানে জুম করার জন্য কন্ট্রোল স্পেস বার দিয়ে ক্লিক করলে জুম হবে, কন্ট্রোল অল্টার স্পেস বার দিয়ে ক্লিক করলে জুম লেস হবে। তো আমরা দেখার জন্য জুম করে নিই। আমরা যদি এটাকে মাঝ বরাবর কাটতে চাই, তো আমাদের একটি রুলার স্কেল বসাতে হবে, যার জন্য কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল আর প্রেস করি, দেখুন আমাদের একটি রুলার চলে আসছে উপরে এবং বাঁ দিকে। এখান থেকে যদি আমরা সিলেক্ট করে ড্র্যাগ করে মাঝ বরাবর এনে রাখি, দেখুন একটি রুলার স্কেল এসে গেছে। এখন আমরা রেক্ট্যাঙ্গেলটি যেহেতু সিলেক্ট করাই রয়েছে, এখানে পয়েন্টারে ক্লিক করলাম, দেখুন কেটে গেল। দুটি দুভাগ হয়েছে কিনা দেখার জন্য আমরা একটির কালার বদলিয়ে দিচ্ছি। দেখুন দুটি সর্বোপরি আলাদা হয়ে গেছে, আমরা জুম লেস করছি। এদিকে কালার প্যালেট বলা হয়। আপনারা যদি কোনো কালার দিতে চান, সেই জিনিসটিকে সিলেক্ট করে এখান থেকে কালার নির্বাচন করে দিতে পারেন। দুটি কালারের মধ্যে একটি কালার যে কোনো একটি ট্রান্সপারেন্ট করতে পারেন। এখানে ট্রান্সপারেন্ট প্যালেট রয়েছে, ট্রান্সপারেন্ট প্যালেট থেকে এটাকে যদি কমিয়ে দিন, দেখুন এটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমরা কোনো লেখার ফন্ট স্টাইল যদি বদলাতে চাই, তাহলে এখানে এই যে ফন্ট নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আমরা বিভিন্ন রকমের ফন্ট সিলেক্ট করতে পারবো এবং সেই লেখাটি সেই রকম ডিজাইনের, সেই ফন্টের ডিজাইনের হয়ে যাবে। দেখুন এখন এই ফন্টগুলো আমরা বোল্ড করতে পারবো। যেমন এই ফন্টটি রোমানে রয়েছে, আমরা বোল্ড করলাম। এই ফন্টগুলোতে বোল্ডের অপশনটি নেই, এখান থেকে আমরা ফন্ট সাইজ নির্ধারণ করতে পারবো। প্যারাগ্রাফের সিস্টেমটি হচ্ছে দেখুন প্যারাগ্রাফের কাজ হচ্ছে অ্যালাইনমেন্ট,
এখানে কিছু অ্যালাইনমেন্ট দেওয়া রয়েছে প্যালেটে। তো এখানে লেখাগুলো সবগুলো বাম দিকে অ্যালাইন হয়ে রয়েছে, যেহেতু এখানে লেফট অ্যালাইন সিলেক্ট করা রয়েছে। আমি যদি এটাকে মিডিল করতে চাই, এখানে এই যে এটা অ্যালাইন সেন্টার, ক্লিক করা মাত্রই দেখুন সবগুলো লেখা মিডিলে অ্যালাইন হয়ে গেছে লাইন। দেন যদি আমি লেফট, সরি লেফট ছিল, যদি রাইট করতে চাই রাইট অ্যালাইন, এবার যদি অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী করতে চাই হয়ে যাবে। তো এভাবে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি যে কোনো লাইনের বা লেখায়। এটি হচ্ছে স্টাইল প্যালেট, এখানে বিভিন্ন রকমের রেডিমেড স্টাইল দেওয়া রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে দেখবো কী করে অ্যাপ্লাই করতে হয়। এখানে বিভিন্ন রকমের কালার রেডি করে দেওয়া রয়েছে, বিভিন্ন রকমের ব্রাশ রয়েছে, বিভিন্ন রকমের সাইম্বল রয়েছে। এটি হচ্ছে আমাদের কাজের জন্য যে বিভিন্ন যে জিনিসগুলো সিলেক্ট করেছি এগুলো হচ্ছে সেই লেয়ার। এখানে উপরের দিকে আরও কিছু অপশন রয়েছে, যেমন ফাইলে আমরা দেখেছি প্রথমেই এসে এখান থেকে নিউ করে একটা ফাইল ওপেন করছি, আমরা ফাইলটিকে সেভ করতে চাইলে এখান থেকে সেভ করতে পারবো। ফাইলটি যদি আমরা প্রিন্ট করতে চাই এখান থেকে প্রিন্ট করতে পারবো। এডিট অপশনে ফাইলের আমরা কালার সেটিংস এবং কিবোর্ডে যে শর্টকাটসগুলো আমরা ইউজ করছি, যেমন কন্ট্রোল আর দিয়ে রুল এনেছি, এখান থেকে আমরা সেটাকে চেঞ্জ করে বা অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখানে অবজেক্ট, আমরা যে জিনিসগুলো সিলেক্ট করে করে কাজ করছি এগুলোকে এক একটি অবজেক্ট বলা হচ্ছে, সেই অবজেক্টগুলোর বিভিন্ন রকমের কাজ রয়েছে এখানে। টাইপ, এটির মূলত ফন্টের জন্যই, টাইপটিতে আমরা ফন্ট এখান থেকেও করতে পারি, ফন্টের ক্যারেক্টার সিলেক্ট করে দিতে পারি। সাইজ, সেই একই কাজগুলো এখানেও রয়েছে। সিলেকশন, আমরা যদি একই রকমের বিভিন্ন ধরনের বস্তু সিলেক্ট করতে চাই সেই সেম সিলেকশনটি এখান থেকে করতে পারবো। ফিল্টার, এখানে আমরা কালারের ফিল্টার, বিভিন্ন ধরনের ফিল্টারগুলো এখানে রয়েছে, এটি আমরা ধীরে ধীরে দেখতে পাবো পরবর্তী পর্যায়ে কাজ করার সময়। ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্টগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন ধরুন ইফেক্টটা আমরা ইউজ করে দেখি, আমরা যদি এটিতে একটা শ্যাডো দিতে চাই তাহলে ইফেক্ট থেকে স্টাইলাইজ দেন ড্রপ শ্যাডো। প্রথমে আগে আমাদের এটিকে সিলেক্ট করে নিতে হবে, ইফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো। দেখুন আমরা এখানে একটি প্রিভিউ বাটন রয়েছে, যদি প্রিভিউতে ক্লিক করি দেখতে পারবো আমাদের শ্যাডোটি অ্যাপ্লাই হয়ে গেছে। এটি ডার্কনেসে রয়েছে, আমরা যদি এটা ডার্কনেসটা বাড়ায় দিই দেখুন ডার্কনেস বেড়ে গেছে। আমরা এর ব্যাকগ্রাউন্ডে কালার শ্যাডোও দিতে পারি, এখান থেকে কালারের উপর ডাবল ক্লিক করলে আমরা যদি রেড কালার একটা শ্যাডো দিয়ে ওকে করি, দেখুন দেখেন শ্যাডোটি লাল হয়ে গেছে। আমরা যদি শ্যাডোটিকে আরও বাড়াতে চাই এভাবে বাড়াতে পারবো, শ্যাডোটিতে যদি আরও ব্লার দিতে চাই দিতে পারবো, এরকম করে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করে তখন ওকে করে ক্লিক করার পরেই দেখুন শ্যাডোটি অ্যাপ্লাই হয়ে গেছে। দেন ভিউ বাটনে, ভিউ বাটনে আপনি কাজ করার সময় যে সকল টুলবার, এই যে এই টুলবারগুলো, প্যালেটগুলো, বিভিন্ন ধরনের অপশনগুলো যেগুলো ওপেন করবো সেগুলো সবগুলো কিছু কিছু আংশিক কাজ এর মধ্যে দেয়া রয়েছে। যেমন আমরা এখানে যে লাইনটি দেখতে পাচ্ছি, মানে পেজের মধ্যে কি শো করাবে কি করাবে না, এটি ভিউ থেকে যদি হাইড করে দিই দেখুন এই ডট ডটটা আর দেখাচ্ছে না, এটা একটা পেজের মার্জিন ছিল। যদি আমরা হাইট আর্টবোর্ড দেই দেখুন, দেখেন আমাদের আর্টবোর্ডটি হারিয়ে গেছে। আমরা যদি শো দেই দেখুন আবার এসে গেছে।
পুরো হার্ডবোর্ডটি। এটি ছিল আমাদের মূল সাইজ যখন ফাইলটি আমরা ওপেন করে A4 এ সিলেক্ট করেছিলাম। এরকম বিভিন্ন ধরনের এখানে রয়েছে যেগুলো আমরা কাজ করতে করতে দেখে নেব। এখানে উইন্ডো, উইন্ডো হচ্ছে এই যে টুল বার, প্যালেট, এই সবগুলোকে উইন্ডো বলা হচ্ছে। এখানে অ্যালাইনমেন্ট রয়েছে, কালার প্যালেট, প্রায় মোটামুটি সবগুলো ওপেন করা রয়েছে। এখানে কিছু গ্রাফিক্স ডিজাইনের রেডিমেড তৈরি করে দেয়া ব্রাশ, স্টাইল, সোয়াচ, সাইম্বল দেওয়া রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো মূলত আমরা দেখে নিলাম এই সফটওয়্যারটির বিভিন্ন রকমের টুলস, বিভিন্ন রকমের টুলসের ব্যবহারবিধি, উইন্ডোগুলোর নাম। তো এরপরে আমরা দেখব এই সফটওয়্যারটিতে কী করে একটি নতুন ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করা সম্ভব। এ পর্যন্ত আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে এই সফটওয়্যারটির মূল জিনিসগুলো কী কী এবং কীভাবে কাজ করা সম্ভব। ধন্যবাদ।